সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা উপভোগ করছি মিরেশ্বরাইয়র কররেহাটত মরহুম আবু সালেক কোম্পানি মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2020-র ফাইনাল খেলা সম্পন্ন হয়ে নভেম্বর 27 তারিখ শুক্রবার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ ক্লাবর আয়োজনে বিয়েলিয়া উপজেলার কররেহাট ইউনিয়নের গাডামারা ওয়াবদামাডত এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এডে সংগঠনের উপদেষ্টা দিন মোহাম্মদ দিলু ও সাধারণ সম্পাদক শামীম ওসমানের যৌথ সঞ্চালনায় ও কররেহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান মুরাদের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করে কাস্টমস বন্ড এন্ড কমিশনারেট চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের বিভাগীয় সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কররেহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কররেহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াসউদ্দিন জসিম, মিরেশ্বরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন সহ আরও বোধকেই। এডে খেলাত ফুটবল একাডেমি অব অভিযান ক্লাব ও রহমতপুর একতা ক্রীড়া সংঘ মোকাবেলা করে এবং এক এক গোলে খেলা সমতা অনে ট্রাইব্রেকার ও 3-2 গোলে অভিযান ক্লাব জয়লাভ করে। সমাজের যুব সমাজটাকে আমার কাছে দিয়ে দেন, আমি আগলাই রাখবো, আমার যত কিছু আছে সব কিছু বিনিময়ে আমি আগলাই রাখবো। আপনারা অনির্বাণ ক্লাবের সকল সদস্য যারা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার নির্বাচনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। মরহুম আবু সালেক কোম্পানির যে সুনাম ছিল, বিভিন্ন চেয়ারম্যান ছিল, এই টুর্নামেন্ট যেন প্রতি বছর একবার হয় এবং এই ব্যক্তিরা এখানে যেমনি রয়েছে, যেমনি চেহারা দেখেন, ওই যে কামরুলের চেহারা দেখেন, মুরাদের চেহারা দেখেন। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি।